সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দাউদকান্দি মডেল মসজিদ এবং ইসলামিক রিসার্চ সেন্টারে আজকে পবিত্র ঈদুল ফিতরের নামাজে করার জন্য আসছেন এবং আমাদের এখানে আজকে নামাজে অংশগ্রহণ করার জন্য এসেছেন আমাদের দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যানের সহধর্মিনী। মাঠে এখন উপস্থিত আছেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন এর সহধর্মিনী। আমরা তার কাছে জানতে চাইব যে আজকে ঈদুল ফিতরের যে নামাজে প্রথমবারের মতো দাউদকান্দিতে নারীরা অংশগ্রহণ করছেন, এই বিষয়ে আমরা তার কাছে কিছু জানতে চাইব। সবাইকে ঈদের শুভেচ্ছা, আমার সালাম জানাই আমার পরিবারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। আমি আজকে খুবই আনন্দিত এই মসজিদে নামাজ পড়তে এসে, এই জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই মডেল মসজিদে আমাদের মেয়েদেরকে নামাজ পড়ার সুযোগ করে দেওয়ার জন্য।